আগের লেখা না না তো আগের লেখা না কমে গেছে কিন্তু তাই না ট্যাক্সটা ফাঁকি দেওয়ার দিকেই সবাই লজ্জার এবার সেটাই হলো বাস্তবতা তাহলে সরকারের টাকাটা আসবে কোত্থেকে তাহলে কি দেউলিয়া হয়ে যেতে হবে আমাদের ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই অকটেনও পাই বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে বরং আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আরো একটা নতুন ব্লগে এটা হচ্ছে শর্ট একটা ব্লগ হতে যাচ্ছে এবং আজকের টপিকটা পুরো বাংলাদেশ জুড়ে যে টপিক নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ফুয়েল অর্থাৎ জ্বালানি তেল নিয়ে কথা হচ্ছে আর আমি প্রথমেই এখন পাম্পে ঢুকব ঢুকে এখান থেকে তেল কিনব ঠিক আছে দেখি প্রাইসের কী অবস্থা কত বাদাম সাদিক আছে মানে 135 টাকা 2-1 লিটারই তো সক্ষমতা কমে গেছে বা 22 টাকা রাখিতে কি যে অবস্থা লাগছে হ্যাঁ 50% এর উপরে বাড়াই দিলাম আজকে কেমন বেশ রাখ মানুষ আছে নি বাইকের হল আছে মানে বাইক টাইক যারা চালায় তারা কম আর মনে হয় তেল তেল কম লোক আগের লেখা না না তো কমে গেছে কিন্তু তাই না যেমন আমি 500 ঢুকাইতাম আজ ঢুকাইছি মানে কত 135 টাকা ঢুকাইলাম হ্যাঁ ঠিক আছে না কমে গেছে না তো গাইজ আমি আগে যে জায়গায় 500 টাকার তেল ঢুকাইতাম ওই জায়গায় আজকে ঢুকাইছি 135 টাকা তার মানে অনলি 1 লিটার আমি তেল ঢুকাইছি এবং আপনার সেলসম্যানও যেটা বললো যে আসলে মানুষের সক্ষমতা কমে গেছে অনেকেই কিন্তু এখন আর তেল কিনতেছেন না কারণ এটা টোটালি আনএক্সপেক্টেড আসলে এত দাম মানে রাতারাতি এই 60%-60%-এর মতো দাম বেড়ে যাওয়া এটা আসলে খুবই একটা মানে মানে শক বলা যায় সবাই যারা এই জ্বালানি তেলের সাথে জড়িত বাইকার থেকে শুরু করে হ্যাঁ যারা গাড়ি চালান অথবা যাদের প্রাইভেট গাড়ি আছে ইচ অ্যান্ড এভরিবডি আর শক টোটালি শক এবং আসলে এই তেলের দাম বাড়াটা শুধুই কি তেলের দাম বাড়া জ্বালানি তেলের দাম বাড়ার সাথে আপনি চিন্তা করে পরিবহন ব্যয়টা মানে কোথায় গিয়ে দাঁড়াবে পরিবহন ব্যয় বাড়লে অবশ্যই মানে আপনার যে কোনো ধরনের আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে এগুলোর দামও শু শু করে বাড়বে তো এটা ইটস এ বিগ ইম্প্যাক্ট মানে এটা খুবই একটা বাজে একটা ডিসিশন আমি বলবো গভর্নমেন্টের হুট করে কেন ভাই এত টাকা আপনারা বাড়াই দিলেন 43-44-45 টাকা প্রতিটা মানে জ্বালানিতে আপনারা বাড়াই দিলেন অলমোস্ট 50%-এর কাছাকাছি বাড়াইলেন তো এটা তো আসলে মেনে নেওয়া যায় না এটা অনেকে আবার মাথার মধ্যে সাফাই গাচ্ছেন বিভিন্ন নিউজের অংশ কেটে আপনারা দিচ্ছেন যে অমুক দেশে এত টাকা অমুক দেশে 2 ডলার হ্যাঁ কানাডায় অমুক ডলার অমুক ডলার হ্যাঁ লন্ডনে অমুক ডলার ভাই দেশের মাথা পিছু আয় করতো আপনি কত টাকা আয় করেন আর তাদের সাথে যে কম্পেয়ার করেন তারা কত টাকা আয় করে তাদের গভর্নমেন্ট কী দেয় ওদের বাচ্চাদের জন্য আপনার কিছু পরিমাণ কথা বললে আপনি লজিক্যালি বলতেন আপনার দেশের মাথা পিছু আয় কত ভাই আপনি কত টাকা রুজি করেন কত টাকা আয় করেন অন্যদিকে আপনি ওদের সাথে কম্পারিজন করতেছেন তারপর আবার একটা ভিডিও ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রীর উনি বলছেন যে আসলে আমাদের
অক্টেন তারপর পেট্রোল আমাদের ডিজেল ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক কিন্তু অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই অক্টেনও পাই বরং আমাদের অক্টেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্টেন কিন্তু আমাদের আছে আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি আমাদের প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আমরা উৎপাদন করি এবং ওই গ্যাসের যে একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া থেকে আমাদের ডিজেল পেট্রোল কেরোসিন অভাব আমরা মানে মিটাতে পারি এবং আমাদের অভাব মিটানোর পরে আমরা এগুলো আরও এক্সপোর্ট করতেছি বিদেশে পাঠাচ্ছি তো হুট করে এটা বাড়িয়ে দেওয়াটা আসলে জনগণের জন্য আসলে হয়তো অনেক কষ্ট হবে আমারই কষ্ট হচ্ছে আর সাধারণ জনগণের কথা বাদ দিব আমি তো একজন মধ্যবিত্ত মানুষ তারপরে আমার আমার যেখানে আমি 5 লিটার নিতাম এখানে আজকে 1 লিটার নিচ্ছি এবং আমার যে দূরত্ব এখানে আমি প্রতিদিন আমার 300 টাকা এখন লাগছে অলমোস্ট 300 টাকা লাগবে আপ ডাউন কিন্তু আমি আগে যাইতাম ধরেন 150-160-এর মধ্যে হয়ে যায় অলমোস্ট ডবল হয়ে গেছে তো এটা খুবই একটা মানে বাজে একটা অবস্থা মানে হিরোকে কান্না করা ছাড়া আর কিছু তাকে কি বলবো কিছু বলার নাই এদেশের জনগণের এমন অবস্থা হয়েছে আপনি নীরবে কান্না করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই আপনি কিছু করতেও পারবেন না কোনো কথা বলতেও পারবেন না আপনি শুধু নীরবে নিভৃতে কেঁদে যাবেন এটাই হচ্ছে অবস্থা গভর্নমেন্ট যা ডিসিশন দিবে আপনি 2-4 দিন আমরা ওই যে কথা বলবো লাফালাফি করবো এরপরে এইগুলা দেখবেন আমাদেরকে মেনে নিতেই হবে গভর্নমেন্ট এমনভাবে এটা আমার উপর চাপিয়ে দেবে আমরা মানতে বাধ্য এখন এই তো গেলো আপনার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আপনি প্রতিটা সেক্টরে আপনি দেখেন ইনকাম ট্যাক্স কী পরিমাণ বাড়ছে ভাই আমি গতবার ভাই কত 17,000 টাকা ইনকাম ট্যাক্স এইবার আমাকে একবারে আমাদের সার্কুলার হয়ে গেছে ভাই ইনকাম ট্যাক্স আপনার 28,000-29,000 টাকা আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এবং এটা অ্যাডভান্স কেটে নিচ্ছে মিনিমামটা আমি বললাম পরেরটা বাদ দিলাম যে জায়গায় আমার স্যালারি এবার মাত্র 20% তো বাড়ে না ঠিক আছে আমাদের অনেকের 10%ও বাড়ে নাই 5%ও বাড়ে নাই কিন্তু সে ওই আমার সমানই সে ইনকাম ট্যাক্স দিল গভর্নমেন্টের পলিসি আসলে আমরা আমাদের মতো জনগণরা বোঝাটা একটু কষ্ট করে তো মানুষের অনেক কষ্ট হচ্ছে ভাই আপনারা যাই করতেছেন আসলে জানি না কতটুকু চিন্তা ভাবনা করে করতেছেন জনগণ অনেক কষ্ট করতেছে আজকে কিন্তু কোনো বাস নাই হ্যাঁ এই রোডে কোনো বাস নাই আজকে আমি বুঝছি যে ভাড়া নিয়ে একটা নেগোসিয়েশনের ব্যাপার স্যাপার আছে ভাড়া নির্ধারণ করা হয় নাই দ্যাটস ওয়াই আজকে কিন্তু লাইনে কোনো বাস নাই তো ওই যে আমার একটা ফ্রেন্ড কলিগ সে কিন্তু বাস না পাইয়া আমার জন্য ওয়েট করতেছে সালাম আলাইকুম আসো আজকে তো বাস থাকবে না আমি তো জানি না না কয়টা গেছে আমি আরো কয়টা গেছে তাইলে ও আচ্ছা আচ্ছা না না ভালো হয়েছে তো আমি ওই যে কথা বলতেছিলাম আর কি পেট্রোল মেট্রোল এগুলো নিয়ে পেট্রোল এবং ডিজেলের যে দাম বাড়ছে বন্ধু বুঝছো তো আগে যেখানে 5 লিটার নিতাম এখানে আজকে 1 লিটার নিছি মাত্র সক্ষমতা কমে গেছে তো আমাদের তো ভাই ওই যে এগুলো তো কিনে আনতে হয় না এগুলো তো আমাদের প্রাকৃতিক গ্যাস যেগুলো হয় এগুলো থেকে আমরা পাই কিন্তু হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে যে এই 40% 50% বাড়াই দিল এটা তো মানুষজনের অনেক কষ্ট হচ্ছে আমার নিজেরই এখন প্ল্যান হচ্ছে যে বাইক চেঞ্জ করে দিই মোটো ব্লগিং আর হবে না বুঝছো গাইস যেটা বলতেছিলাম আসলে সাধারণ জনগণের অনেক কষ্ট হচ্ছে এই নিয়ে তো পরবর্তীতে আরো একটা ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আজকে
গাড়িটা দূরে টানতে হবে, টাইমও কম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি দিই বছরে? 19,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা। আমি এটা হলো শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে। আমি এগ্রিকালচারটা বাদ দিয়ে 9,000 কোটি টাকা বাদ দিয়ে আমি বলছি। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, ধন্যবাদ। 23,000 কোটি টাকা শুধু ডিজেলে এবং বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে 53,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি।